নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহারির শীর্ষ নেতা নাফিস সালাম উদয়কে রাজধানী ঢাকার কামলাঙ্গির চর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব সোমবার র্যাব দুইয়ের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ফজলুল হক এই তথ্য জানান আটক নাফিস সালাম উদয় দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে র্যাব গ্রেফতার এড়াতে দাড়ি কেটে কামরাঙ্গির চরে ভাঙারির ব্যবসা করতেন তিনি বিভিন্নভাবে ছদ্মবেশে আট বছর ধরে নিজের এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে নাফিস জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়